বছরের শেষ দিনে অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে আসেন জয়নুল উৎসবে। তিন দিনব্যাপী উৎসবের শেষ দিন, তাই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবছর শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পকর্ম নিয়ে এসেছেন 27 জন লোকশিল্পী। প্রদর্শিত হয়েছে মৃৎশিল্প, কারুশিল্প, নকশিকাঁথা, শীতলপাটি, কাঁসাশিল্প সহ লোকজ জীবনের নানা অনুষঙ্গ। নবীন প্রবীণ শিল্পীদের শিল্পকর্ম বিক্রি হয়েছে বিভিন্ন স্টলে। শিল্পকে বাঁচিয়ে রাখতে নিয়মিত মেলার আয়োজন চান তারা। আমার বাবা এই কাজ করছে, তার থেকে আমার এই হাতে কাজ শেখা, এখন এই পর্যায়ে চলে আসছি। অনেক মেলা টেলায় করি, যাক এই মেলা আসলে ভালো লাগে, কেনাবেচাও ভালো হয়। এখন মেন কথা যে আমাদের মেলার প্রয়োজন, এবং দেখা যাচ্ছে যে কিছু থাকা খাওয়ার প্রয়োজন আছে, থাকবো এরকম স্থান দিলে, মেলা দিলে আমরা ধন্য। চারুকলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্টলে শোভা পায় বিভিন্ন সামগ্রী। সেলও এবার তুলনামূলক অনেক বেশি হয়েছে, আর জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলাটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, কারণ ওনার জন্যই আমাদের চারুকলা অনুষদ হয়েছে, তাই আমার কাছে সবসময় এটা খুব ভালো লাগে। মোটামুটি রিজনেবল প্রাইসই ছিল, খুব বেশি প্রাইসই আমরা রাখিনি, মোটামুটি যতটুকু পেরেছি আমরা রেখেছি, কাস্টমারও বার্গেন করেছে, মাঝে মাঝে রেখেছি কাস্টমারের। এই তো গৌণ্য স্টলে যেমন নিজেরা বানায়, এগুলো হচ্ছে স্যারদের পেইন্টিং, তো এই মেলা থেকে নিলে অনেক কমে পাওয়া যায়, বাট বাইরে এত কমে পাওয়া যাবে না। মেলাতে দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ ছিল বায়োস্কোপ ঘিরে। খুবই ভালো, আগেও এসেছি একবার, সেকেন্ড টাইম আসলাম, খুবই ভালো লাগছে যে শিক্ষণীয় জিনিস আছে মেলায়, অনেক ভালো আর্ট ইয়াগুলো আছে, ভালো লাগছে। দর্শনার্থী ও শিক্ষার্থীরা চান প্রতি বছর আরও বড় পরিসরে এ আয়োজন করতে। এবারের মেলা হচ্ছে দ্বিতীয়বার এসেছি, আর এবারে হচ্ছে মানে গতবারের তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে এবারে ওনাদের কাজটা আরও বেশ ভালো হয়েছে। আর গতবার সাংস্কৃতিক প্রোগ্রামটা দেখা হয়েছিল, কিন্তু এবার সেটা দেখা হয়নি। মেলার এই জিনিসটা আমার সবসময় ভালো লাগে যে আপনার এখানে যারা মানে একদম নিচের পর্যায়ের মানুষ যারা এখানে কাজ করে, যারা হস্তশিল্পকে টিকা রাখছে, যারা এই এইসবের উপরে মানে জীবন ধারণ করে বা জীবন জীবিকা নির্বাহ করে, তাদেরকে সবসময় তারা প্রায়োরিটি দেয়, এবং তাদের যে স্টলগুলো তাদের সবসময় মেলার শুরুতেই থাকে তাদের স্টলগুলো। 29 ডিসেম্বর শুরু হওয়া এই উৎসব শেষ হয় 31 ডিসেম্বর।